পাহাড়ি বাঙালি যেই হোক দোষী দোষীই যেন হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। পর্যটক ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে হতাশ এবং আমাদেরকে বলছে যে মানে বিষয়টা তারা মানে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা নিয়ে আপনি কি ভাবছেন? সোজা এভরিথিং হ্যাপেন্স ডিউ টু প্রেজেন্স অফ নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন বলতেছে আপাতত বন্ধ রাখা দরকার, সেই কারণে ওনারা বন্ধ রেখেছে। আমার একটা খাওয়ার লোক দাদা, এই স্যার এই না স্যার ভিতরে দিন তো পরিকল্পনা আছে, দেখে গেলাম, দরখাস্ত দিতে বলেছিলাম, আর ডিসি সাহেব আমাদেরকে দরখাস্ত পাঠিয়ে দিয়েছেন, ক্ষয়ক্ষতির বিবরণ দেবেন, আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব। এবং এটাও বলে রাখি, আপনারা প্রশ্ন করার আগে এসপি সাহেবকে অলরেডি বলেছি, এই যে এখনও বললাম আগে যে মামলাটা নেওয়া হয় নাই, মামলা যেন নেই, সঠিক বিচার যেন হয় এবং কোনো হয়রানি যেন না হয়, এটা আমাদের পাহাড়ি বাঙালি যেই হোক দোষী দোষীই যেন হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরেকটা বিষয় আছে যে এই বিষয়কে কেন্দ্র করে আসলে একটা নিষেধাজ্ঞার মতো একটা অনুরোধ আছে প্রশাসনের পর্যটন রিলেটেড। আপনি খাগড়াছড়িতে বলেছিলেন যে সহসাই সেটা সেই ধরনের কোনো ওয়ার্ক ফ্রেম আপনাদের আছে কি না, কত সহসা, কারণ পর্যটক ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে হতাশ এবং আমাদেরকে বলছে যে মানে বিষয়টা তারা মানে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইটা নিয়ে আপনি কী ভাবছেন? সোজা এভরিথিং হ্যাপেন্স ডিউ টু প্রেজেন্স অফ নেসেসারি কন্ডিশনস। নেসেসারি কন্ডিশন বলতেছে আপাতত বন্ধ রাখা দরকার, সেই কারণে ওনারা বন্ধ রেখেছে। এটা চালু করার কোনো আইনও আছে, এখানে শৃঙ্খলাও আছে, এই যে আইন আছে শৃঙ্খলা আছে, সুতরাং তারা যেভাবে দেখতেছেন আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব। আর একটু তারা যেন ইয়ে করে যে জনগণের আস্থা অর্জন করার মতো আইন শৃঙ্খলা ব্যবস্থা রাখে, কথা বলি তারপরে কালকে কালকে অথবা খুব যাওয়ার আগে কথা বলবো। আচ্ছা।